হ্যালো এভরিওয়ান, আমার নাম বাপি দাস আর তোমরা দেখছো লাইফ চেঞ্জিং। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো গ্যাসের আচরণ। মাধ্যমিকের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেটি আজকে আমরা ডিসকাশন করব, মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি তোমরা একদম পুরো লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরা পুরো জিনিসটা কভার হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক গ্যাসের আচরণ। সবচেয়ে আগে যেটা আমাদেরকে পড়তে হবে গ্যাসের আচরণে, চাপ। চাপটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। চাপ কাকে বলে? দেখো, চাপ ইকুয়ালস টু বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। ঠিক আছে, দেখো এখান থেকে তোমাদের যদি এককটা নাও মনে থাকে তাও তোমরা এককটা কিভাবে বার করতে পারবে। দেখো, বলের একক কি? নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে কি হলো? নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটিকে বলা হচ্ছে আবার পাস্কাল। বিজ্ঞানী পাস্কাল আবিষ্কার করেছিল, ওনার নাম অনুসারে এটি হয়েছে পাস্কাল। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো, সিজিএস এককটা কি করব? বলে সিজিএস একক কি? ডাইম। ক্ষেত্রফল সিজিএস একক কি? সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কি হবে আমাদের এককটা? কি হবে? ডাইম পার সেন্টিমিটার স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো, তাই না? দেখো, এরপর দেখো অ্যাটমসফিয়ার চাপ কাকে বলে? অ্যাটমসফিয়ার চাপ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে বায়ুমণ্ডলে যে চাপ প্রয়োগ করে সেটি হচ্ছে অ্যাটমসফিয়ার চাপ। মনে রাখবে এই অ্যাটমসফিয়ার চাপের মান হচ্ছে 76 সেমি উচ্চ পারদস্তম্ভে চাপের সমান হয়ে থাকে। ঠিক আছে, চলো দেখো এরপর আলোচ্য বিষয় হচ্ছে বয়েলের সূত্র। বিজ্ঞানী বয়েল, বয়েল কি বলেছিল? বয়েল বলেছিল উষ্ণতায় টি, টি হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ উষ্ণতা স্থির রেখে, এম মানে ভর, গ্যাসের ভর, অর্থাৎ এই দুটি হচ্ছে কনস্ট্যান্ট, স্থির। তাহলে গ্যাসের উষ্ণতা এবং ভর যদি স্থির রাখা হয় তাহলে কি হবে? গ্যাসের যে আয়তন, ভি হচ্ছে আয়তন, তার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এটি হচ্ছে বয়েলের সূত্র। তোমরা যেটা মনোযোগ সহকারে মনে রাখবে, এ ধ্রুবকগুলি মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আর ভি ইকুয়ালস টু, সরি এটা অনুপাতে অ্যাকচুয়ালি হবে, ভি অনুপাত 1/p, অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। গ্যাস
গ্যাসের যে আয়তনটা সেটি চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যখন কি উষ্ণতা এবং ভর, গ্যাসের ভর যখন স্থির থাকবে, এটি বলেছিল বিজ্ঞানী বয়েল। ঠিক আছে, দেখো এখান থেকে একটা সূত্র আমাদের কি দাঁড়াচ্ছে, সমান বদলে কে একটি ধ্রুবক চলে এলো, পি ইন্টু ভি ইকুয়ালস টু একটি ধ্রুবক, এটি হচ্ছে বয়েলের সূত্র। ঠিক আছে, তো এখান থেকে বয়েলের সূত্র অনুসারে আমরা করতে পারি, অর্থাৎ যদি চাপটা কোন একটি গ্যাস আছে, গ্যাসের ধরন চাপটা আমরা পরিবর্তন করলাম, তাহলে পরিবর্তন করার পর, পরিবর্তনের করার পর যে গ্যাসের যে আয়তন আর চাপের যে ক্ষেত্র গুণফলটা, ওটা আগে তার আয়তন এবং চাপের গুণফলের কি হবে সর্বদা সমান হবে, অর্থাৎ কি P1V1 equals to P2V2, P হচ্ছে প্রাথমিক চাপ, P1 হচ্ছে প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, P2 হচ্ছে অন্তিম চাপ, V2 হচ্ছে অন্তিম আয়তন। বুঝতে পেরেছো? এটি হচ্ছে বয়েলের মেন, একটু মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এখান থেকে তোমাদের মাধ্যমিক লেভেলে বহু প্রশ্ন এসে থাকে, অঙ্ক দিয়ে থাকে, অঙ্কগুলি আমরা এখানে ডিসকাশন করব। ঠিক আছে, দেখো এখানে একটি একটি অঙ্ক আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কি বলেছে, 75 সেমি পারদস্তম্ভে চাপে কণ গ্যাসের আয়তন 5 লিটার, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন হবে 1 লিটার, অর্থাৎ কি দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, P1 দেওয়া আছে, P1 দেওয়া আছে কত, 75 সেমি, V1 দেওয়া আছে 5 লিটার। ঠিক আছে, তো আর কি দেওয়া আছে, V2টা দেওয়া আছে, কি দেওয়া নেই, P2 দেওয়া নেই, ওটি আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, সূত্র তোমরা জানো, P1V1 = P2V2, একটু আগে বললাম, এখান থেকে দেখো কার মান বার করবো, P2 এর মান বার করবো, তাই না, তাহলে P2 এর মান বার করতে গেলে কি হবে, V2 টা চলে যাবে এই পাশে, অর্থাৎ P2 এর সাথে V2 টা আছে গুণাকার, এই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ, P1 এর মান কত পড়ে, 75 × 5/1, দেখতে পাচ্ছ, 75 × 5/1, দেখো কোনটা মুখোমুখি হবে, 5 × 5 = 25, 7 হইল 2, 5 × 7 = 35, 36 × 37, তাহলে কি হবে চাপটা, কি হবে 375 পেরেছ। দেখো এরপর দেখো চার্লসের সূত্র, চার্লস কি বলেছিল,
দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চার্লস, চার্লসের সূত্র। চার্লস কি বলেছিল? চার্লস বলেছিল, চার্লস বলেছিল নির্দিষ্ট চাপে, অর্থাৎ কি চাপটা নির্দিষ্ট, ঠিক আছে? তো কি নির্দিষ্ট? চাপ অর্থাৎ পি নির্দিষ্ট, আর কি নির্দিষ্ট? এম মানে ভর, মাস, এই দুটি হচ্ছে স্থির, ঠিক আছে? তো 1 ডিগ্রি যদি উষ্ণতা হ্রাস বা বৃদ্ধি করা হয় তাহলে যে মোট নির্দিষ্ট যে গ্যাস আছে ওই গ্যাসের যে আয়তনটা ওটা কি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/73 অংশ কি হয়, বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ বৃদ্ধি করলে বৃদ্ধি হবে, হ্রাস করলে হ্রাস হবে। এটি হচ্ছে বয়েলের খুব ইম্পর্টেন্ট সূত্র। কি ভি থিটা ইকুয়ালস টু ভি জিরো, ভি জিরো মানে কি, ওই গ্যাসটি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে ওর যে আয়তন সেটি হচ্ছে ভি জিরো, আর থিটা হচ্ছে অন্তিম উষ্ণতা, ঠিক আছে? তো এটি তোমরা একটু মনে রাখবে, ঠিক আছে? এখান থেকে তোমাদের যেটা মাধ্যমিক লেভেলে প্রশ্ন আসে বিশেষ ক্ষেত্রে, এটির থেকে তোমাদের অঙ্ক দেবে। এখানে সবগুলির মান দেওয়া থাকবে, যে কোনো একটি মান দেওয়া থাকবে না, ওটি বার করতে হবে, ঠিক আছে? চার্লসের সূত্র এবং বয়েলের সূত্রের মধ্যে একটি বলে যে চার্লসের সূত্র বয়েলের সূত্রে ধ্রুবক কি, বললাম চার্লসের সূত্র বয়েলের সূত্র। আরেকটি প্রশ্ন আছে, চার্লস ও বয়েলের সূত্র দুটির মধ্যে এমন একটি ধ্রুবক বলে যেটি কমন আছে, তাহলে দেখতে পেয়েছে চার্লসের সূত্রে কি ছিল, চার্লসের সূত্রে ছিল এই বয়েলের সূত্রে কি ছিল, উষ্ণতা এবং ভর, আর এখানে চাপ এবং ভর। তাহলে দেখো দুটির মধ্যে আমাদের কি কনস্ট্যান্ট আছে, দুটির মধ্যে আমাদের ভরটা কনস্ট্যান্ট আছে, বুঝতে পেরেছ? এরপর দেখো পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা মানে কি, যে উষ্ণতায় সমস্ত পদার্থ আয়তন হয়ে যায় শূন্য, ওটিকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এইটার মান কত হয়, এটির মান হয় -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বা এটাকে বলা হচ্ছে জিরো কেলভিন, জিরো কেলভিন, এটি হচ্ছে পরম শূন্য উষ্ণতা, বুঝতে পেরেছো? কিন্তু মনে রাখো বাস্তবে কিন্তু পরম শূন্য উষ্ণতা পৌঁছাতে পারা যায় না, ঠিক আছে? তো এটি তোমরা মনোযোগ সহকারে দেখবে, মাধ্যমিকে অনেক বেশি পরিমাণে দিয়ে থাকে, ঠিক আছে? তো এটি হচ্ছে কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আর মনে রাখবে আদর্শ চার্লস বা বয়েলের সূত্রে যে সব গ্যাসের কথা বলা হয়েছে তারা কিন্তু এই নিয়মটা মেনে চলে না, তারা কিন্তু -273 অবধি কেউ পৌঁছাতে পারবে না, বুঝতে পেরেছ? দেখো এরপর দেখবে তোমাদের না অনেক সময় গুলিয়ে যায় সেলসিয়াস আর কেলভিনের মধ্যে, মনে রাখবে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কি করবে, সেলসিয়াসের যে মানটি দেওয়া থাকবে তার সঙ্গে 273 যোগ করতে গেলে কি কেলভিন পেয়ে যাব, অর্থাৎ কি সেলসিয়াস যুক্ত 273 ইকুয়ালস টু কেলভিন, এটি মাথায় রাখবে, তোমাদের অনেক সময় এসে থাকে, ঠিক আছে? দেখো এরপর অ্যাভোগাড্রো সূত্রটা একটু মনে রাখো, অ্যাভোগাড্রো সূত্র বলছে একই উষ্ণতা নির্দিষ্ট ভরে সমস্ত গ্যাসে মানে এক আয়তন সমস্ত গ্যাসের আয়তন যে অণুটা সমস্ত পদার্থের মধ্যে কি থাকে, অণুর সংখ্যা সমান থাকে, ঠিক আছে? তো একই উষ্ণতা ও নির্দিষ্ট ভরে সমসংখ্যক পদার্থ